অন্যের স্ত্রী কৌশলে বা প্ল্যান করে তালাক নেওয়াইয়া ও ইদ্দত পালন করাইয়া বিয়া করলে শরীয়ত সম্মত হবে কিনা? কারণ স্ত্রী আল্লাহ মাফ করো এরকম কৌশল করে যদি কেউ তালাক নেওয়া এবং সে তাকে পরবর্তীতে বিয়ে করার পরিকল্পনা করে, এ সাধারণ জেনাকারী না, বরং একটা সংসার ভঙ্গকারী এবং একজন মানুষ একজন পুরুষের হক নষ্টকারী, একজন নারীর হক নষ্টকারী, পরকীয়ার মতো ডেঞ্জারাস রোগের রোগী। পরকীয়ার অপরাধে যদি কোনো বিবাহিত মানুষ জড়িয়ে যায়, আল্লাহর জমিনে যত দণ্ডবিধি আছে ইসলামী শরীয়তে, ইসলামী দণ্ডবিধিতে সবচেয়ে কঠিন দণ্ডবিধি কোথার জন্য? এই পরকীয়ার জন্য। এত ডেঞ্জারাস অপরাধ, এত ভয়াবহ অপরাধ, এই জন্য পরকীয়ার পদগুলো সব বন্ধ করতে হবে, এই পদ বন্ধ করতে হবে। এবং যদি কেউ এরকম অপরাধ করে, সে সাধারণ কোনো কবিরা গুনাহ করে নাই, বরং মহাপাপের মহাপাপ সে করেছে। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখুন। দেনমোহর আর কাবিলের মধ্যে পার্থক্য কি, জানলে উপকৃত হবো, এই প্রশ্ন বিভিন্ন জায়গায় মানুষ করে। আমি ঠিক বুঝলাম না যে এটা কেন করে। অনেকে হয়তো মনে করে বিয়েকে কেন্দ্র করে দেনমোহর এক জিনিস আর কাবিন আরেক জিনিস, দুই রকমের অর্থবোধয় দিতে হয় না, এটা ভুল ধারণা। কাবিন সাধারণত কাবিন নামা বলা হয় বিবাহর চুক্তি যে ফরমে হয় ওইটা কাবিন নামা হবে, ওইটা একটা কাগজের নাম বলতে পারেন, কাবিন নামা। আর এমনি কাবিন বলতে কখনো কখনো মহরেরই অপর নাম, মহর আরবি, ওইটাকে অনেক সময় কাবিন বলে আমাদের দেশে বাংলা। তো বিয়ে উপলক্ষে একটাই দান করতে হয়, সেটা হলো স্ত্রীকে মহর পরিশোধ করে দিতে হয়, স্ত্রীকে মহর দিয়ে দিতে হয়, এটাই বিয়ে উপলক্ষে একমাত্র প্রদেয় দিতে হয়। অতএব মহর ওইটাই দিবেন। আর কাবিন যদি আপনি মহর অর্থে ধরেন, তাহলে কাবিন যা মহরটা একই বলতে পারেন। আর কাবিন নামা যখন বলবেন ওইটা অর্থ হবে বিয়ের ফরম। অতএব কাবিন নামে আলাদা কিছু দিতে হয়, মোহর নামে আলাদা কিছু, এরকম কিছু না, দিতে হয় একটাই। বিয়েতে মোহর যেটা ধার্য করবেন বউরে সেটা দিবেন, সেটাও আমাদের দেশে দেয় যারা বিয়ে করছেন। বউয়ের মোহর যা ধরা হয়েছে হিসেব করে সব বউরে বুঝাই দিচ্ছেন। এরকম বাপের পুত মায়ের পুত যারা আছেন, হাত তুলন্ত দেখি কয়টা বাপের পুত আছে, দেখি গুনি, আর সব মায়ের পুত, হাত না মান, এছানেও আছে, খুব বেশি নাই তো, উসুল উসুল, আরেক দুই নাম্বারি, আরেক দুই নাম্বারির নাম কি উসুল, আরে উসুল রে, 50,000 টাকার বাজার করছেন, উসুল লেখেন 1.5 লাখ টাকা, আহা ভাই রে, দুনিয়াতে দুই নাম্বারি চলবে? কিয়ামতে এগুলো সব হিসাব করে দিতে হবে। স্ত্রীকে মোহর দিয়ে দিবেন, তাকে স্বাধীনতা দিয়ে দিবেন, তোমার যা খুশি তা করো, তুমি কি করবো আমার জানা দরকার, তোমার বাপকে দাও, তোমার মাকে দাও, তুমি নিজে রাখো, স্বাধীনতা দিবেন।